অদারওয়াইজ তো দেখো আমি ঘুমতে ঘুরে পড়েছি, উঠেই মানে বর ডাকলো, মা ফোন করলো, তো উঠে পড়েছি, এবার রেডি হচ্ছি, তো আমি একটু বেরোবো, কিছু কেনাকাটি করার আছে, সেগুলো আজকে সেরে নেবো, এবং সেগুলো শেয়ার করবো। আর জন্য দেখতে পাবার ছেলেগুলো তুলবো, ছেলে এই যে ঘুমাচ্ছে এখনও ওঠেনি, আমি রেডি হয়নি, ছেলেকে তুলবো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর কারা কারা ব্লগ দেখছো, কেমন লাগছে একটু কমেন্টে দেবো, জানাবো আমাকে। আমার বর বলছে এই কানেরটা পরেছো, আমার বরই কিনে দিয়েছিল, তো এই যে আমরা এবার বেরোবো। আমার বর এই যে রেডি হচ্ছে, আমার ছেলেও রেডি, বলো দেখো এই যে আমি রেডি, আমার মায়ের ঘরে গেলাম, মারাও রেডি হয়ে গেছে, গোজগাজ করছে সবাই, এবার বেরোবো আমরা সবাই মিলে একসাথে। এই যে আমরা এবার সবাই বেরোচ্ছি একটু ঠাকুর প্রণাম করে, মানে হোটেলের নিজেই ঠাকুর আছে, তো তারপর আমরা হেঁটে হেঁটেই যাবো আর টোটো ধরবো। আমরা সবাই হেঁটে হেঁটেই গেলাম, আর টোটো ধরলাম না, হেঁটে হেঁটে আমরা সবাই মিলে চলে গেলাম বিচের ধারে, একটু ঘোরাঘুরি করলাম, একটু কিছু খাওয়া দাওয়া করলাম। বলেছিলাম কেনাকাটা করবো, বাট আজকে কেনাকাটা করিনি, তো আমরা অন্যদিন একদিন কেনাকাটা করবো, তোমাদের দেখ দেখ। আর ছেলে একটু ফুচকা খাচ্ছে, ফুচকা খেতে খুবই ভালোবাসে। আর এদিকে আমার বর আর বরের বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি হাসাহাসি করছে আমাদেরকে দেখে, আমরা কি করছি। যে ঘুরে এসে ছেলেকে খাওয়াতে বসে গেছে, এই যে ছেলেই খেলনাটা কিনেছে, দিদা কিনে দিয়েছে, আর এদিকে মা একটু শুয়ে রেস্ট নিচ্ছে, এত হাঁটা উঠেছে, ওদিকে বড়রা সব বাইরে বসে আছে গল্প করছে। কালকে পুজো দিতে যাবো আমরা, কাল অষ্টমী আমাদের, তো যাই হোক কাল পুজো দেবো জয় জগন্নাথের কাছে আমরা গিয়ে, তো ভিডিও দেখতেই পাবে তোমরা কালকে। আর এই যে এখন আমরাও খাওয়া দাওয়া করে নেবো, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি, তো আমরা খেয়ে শুয়ে পড়বো, আবার সকাল সকাল উঠে আবার আমার ভিডিও স্টার্ট করে দেবো করতে, তোমাদের শেয়ার করবো সবই। আর ছেলের এই যে ঘুম হয়ে গেছে, ছেলেকে এবার শোয়াবো, তো চলো আজকের মতো এইটুখানি ভিডিওটা, বাই।